রাশিয়া ইউক্রেইনের যুদ্ধর ভয়াবহতার মাজতেই ভারতর মিসাইলে আঘাত হানিলে পাকিস্তানত। ভারতে মারি পঠিওয়া এটা সুপারসনিক মিসাইলে পাকিস্তানের শহরত আঘাত হানার ঘটনায় এটা প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এই ঘটনাটা ঘটিছে ন মার্চর সন্ধ্যা 6:43 ভারতর সুরাটগড়ের মারি পঠিওয়া হয়েছিল এই মিসাইলটো। মিসাইলটোয়ে পোনে পোনে গৈ পাকিস্তানের মিয়ান সুন্নু শহরত আঘাত হানিছিল। এই ঘটনার পাছতেই ভারতর প্রতিরক্ষা দপ্তরে শুক্রবারে ঘটনাটো সন্দর্ভত এটা বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিটোত ভারতে এই ঘটনাক দুঃখজনক বলে অভিহিত করেছে। প্রতিরক্ষা মন্ত্রালয়ে কৈছে যে কারিকরী বিজুতির বাবে এই ঘটনা সংঘটিত হয়েছে। যা 9 মার্চর দিনা নিয়মীয় অনুশীলনের সময় কারিকরী বিজুতির ফলত দুর্ঘটনাক্রমে পাকিস্তানলৈ ভারতে মিসাইল নিক্ষেপ করে। মিসাইল নিক্ষেপর ঘটনাটোর উচ্চ পর্যায়ের তদন্তর নির্দেশ দিয়া হয়েছে বলেও ভারতে প্রকাশ করেছে। প্রতিরক্ষা মন্ত্রালয়ের মতে মিসাইলের আঘাতত কোনো ধনজনের হানি হওয়ার তথ্য পোয়া হওয়া নাই। এই ঘটনার পাছতেই ইসলামাবাদত থাকা ভারতের উচ্চ পদস্থ বিষয়াক পাক সরকারে মাতি পঠিয়াইছে। ভারতে পাকিস্তানের আকাশসীমা উলঙ্ঘন করে সুপারসনিক ফ্লাইং অবজেক্ট মারি পঠিয়াইছে বলে পাকিস্তানে অভিযোগ করেছে। ইসলামাবাদে এই ঘটনার এটা তদন্ত বিচারিছে। উল্লেখযোগ্য যে ভারতে মারি পঠিওয়া মিসাইলটোয়ে সন্ধ্যা 6:50 মিয়ান সুন্নু শহরের ওসরত আঘাত হানিছিল। পাকিস্তান সেনার মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতিখারে প্রকাশ করা মতে ভারতের মিসাইলটোয়ে 3:44 ভিতর পাকিস্তানের অঞ্চলটোত আঘাত হানিছিল। নিউজ ডেস্ক রিপোর্ট, নর্থ ইস্ট নাও।